হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আজকে আমি আপনাদের চিতল মাছের মুইঠা রেসিপিটা করে দেখাচ্ছি। চলুন তাহলে কিচেনে গিয়ে রেসিপিটা শুরু করে ফেলি। চিতল মাছের মুইঠা তৈরি করার জন্য আমি 400 গ্রাম চিতল মাছের গাদার অংশের দিকটা নিয়েছি। পেঁয়াজ, নারকেল আর আদার পেস্ট নিয়েছি 3 টেবিল স্পুন। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। হলুদের গুঁড়ো 1 টিস্পুন। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। লবণ 2 টিস্পুন। ময়দা 3 টেবিল স্পুন। আর চিনি 2 টিস্পুন। প্রথমে আমি এই চিতল মাছটাকে কুড়িয়ে নিব। তার জন্য একটা চামচ নিয়ে ঠিক এই রকমভাবে মাছটাকে কুড়িয়ে নিতে হবে। এইভাবে কুড়িয়ে নিলে মাছের কাটার অংশ আর মাছ আলাদা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, মাছটা কোরানোর পরে ঠিক এই রকম হয়ে যাবে। সবটা মাছ কোরানোর পরে এবার পেঁয়াজ, নারকেল আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দিচ্ছি। আর গ্রেট করা সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোর সঙ্গে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, ঠিক এই রকমভাবে। এবার হাতের সাহায্যে লেচি আকারে গড়ে মাছটাকে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার মাছগুলোকে ঠান্ডা হতে দেব। মাছগুলো ঠান্ডা করে এবার একটা চাকুর সাহায্যে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, সবগুলো মাছ আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এবার এই মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব।
মাছগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, মাছগুলো গোল্ডেন কালার হয়ে আসছে। এবার আমি এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখুন, গ্রেভি তৈরি করার জন্য আমি এক বাটি পেঁয়াজ, নারকেল আর আদার পেস্ট নিয়েছি। হলুদের পাউডার নিয়েছি 1 টিস্পুন, গরম মশলার পাউডার নিয়েছি 1/2 টিস্পুন, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার পাউডার নিয়েছি 1 টিস্পুন করে, লবণ নিয়েছি 2 টিস্পুন আর 2টো করে শুকনা লঙ্কা আর তেজপাতা নিয়েছি, আলু নিয়েছি 8 থেকে 9টা ছোট সাইজের, টক দই নিয়েছি 50 গ্রাম, চিনি 2 টিস্পুন, সর্ষের তেল 100 গ্রাম আর কিছু ধনে পাতা নিয়েছি। তেল গরম করে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, নারকেল আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি আর টক দইটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের চিতল মাছের মুইঠা রেসিপি কিন্তু তৈরি। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। উপরে ধনে পাতা দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই চিতল মাছের মুইঠা রেসিপি? যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন। তো এখানেই রাখছি, বাই।